নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। অনুষ্ঠান যখন আবরণ, তার মানে আপনাদের রঙিন হয়ে উঠতে হবে, কারণ আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকে আমি চলে এসেছি আবরণের ভাগলপুরের ঘিচা, ভাগলপুরের টিস্যু লিনেন, সব কিছু নিয়ে। কীরকম, আসুন দেখা শুরু করি। প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি লিনেন বলেছি ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি মুগা টিস্যু। আঁচলটা দেখলেই ফিল করবেন, এটা কিন্তু মুগা টিস্যু, এবং টিস্যুর বুনুইটা যাচ্ছে হচ্ছে ভার্নাতে, টানাতে কিন্তু মুগাই রয়েছে। 3250, 3250, এই হচ্ছে শাড়িটা, 3250, এটা হচ্ছে টেক্সচারটা শাড়িটার, 3250 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি, 3250। আর ব্লাউজটাও কিন্তু টানা ওইরকমভাবে টিস্যুর উইভিংয়েই যাচ্ছে। এবারে আসছি নাম্বার টু, মুগার ব্যবহারটা দেখুন, এখানে মুঙ্গার ব্যবহারটা হয়েছে, এটা কিন্তু মুঙ্গা, নট মুগা, মুঙ্গা বলেছি। এই হচ্ছে আঁচলটা, আর এটা আসছে বডিটা, এই শাড়িটা কিন্তু খুব স্টাইল করা, মিনিমাম রেঞ্জের শাড়ি, ভীষণ সুন্দর, এবং গরমকালে বিয়ে বাড়িতে অনায়াসে পরে যাওয়া যাবে এর সঙ্গে। না বিশেষ করে যারা একটু স্টাইল করে সাজতে চাইছেন, এটার সঙ্গে ব্ল্যাক কোনো জামে বা ব্লাউজ পরুন, একটু জুয়েলারি যারা পরতে চাইছেন জুয়েলারি পরুন, ভালো লাগবে দেখতে। নাম্বার টু, 3250, 3250, দু নম্বর শাড়ি, নাম্বার টু, 3250, 3250, দু নম্বর, এই হচ্ছে ব্লাউজটা। এটা গ্রিনের সঙ্গে, অ্যাকচুয়ালি শাড়িটাতে কিন্তু টানাতে রয়েছে এই ব্যাপারটা, এর সঙ্গে ভার্নাতে যখন টিস্যুটা মিলছে তখন কিন্তু দেখুন রংটা কীভাবে চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে এখানে লাইট, এখানে ডিপ, এখানে কিন্তু ডিপের কিচ্ছু না, ওই গ্রিনটার মধ্যে টিস্যুটা যাচ্ছে এখানে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি দেখালাম, গ্রিনে দেখাচ্ছি, এর প্রাইসটা হচ্ছে 3250, নাম্বার থ্রি, 3250, 3250 উইথ ব্লাউজ। এই হচ্ছে, এটা আবির পিঙ্ক, এটা হচ্ছে আঁচল, বডিতে টিস্যু। এবার এটার সঙ্গে আপনারা প্রশ্ন করবেন কী কালার পরবো, আপনি ব্লু জামে বার পরুন এটার সঙ্গে, আপনি ব্ল্যাক জামে বার পরুন এটার সঙ্গে, ভালো লাগবে দেখতে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম নাম্বার ফোর, চার নম্বর শাড়ি দেখাচ্ছি, 3250, 3250 নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, 3250। আর এই হচ্ছে ব্লাউজ পিস, একদম আঁচল, এই হচ্ছে গা, এই শাড়িটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, একদম মানে গোল্ডেন ব্রাউন একটা কালার হয় সেই কালার এটা। এই হচ্ছে শাড়িটা, প্রাইস একই, 3250, 3250, নাম্বার হচ্ছে ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, 3250 উইথ ব্লাউজ পিস নাম্বার ফাইভ। এটা কিন্তু দুধে আলতা, কালারটাও দুধে আলতা, মানে লাল আর রানি মেলালে একটা টোন হয় সেই কালার, তার সঙ্গে টিস্যুটা মিলে মনে হচ্ছে যেন রানির সঙ্গে লালের ব্যবহার, কিন্তু এখানে টিস্যুটাই গেছে। আমি আজকে বসে বসে প্রোগ্রাম করছি, যদি দাঁড়িয়ে প্রোগ্রাম করতাম ডেফিনেটলি এর সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে ব্লাউজ দেখাতে পারতাম, দুর্ভাগ্য আমার আমি বসে পড়েছি আজকে, ব্লাউজ দেখাতে পারছি না। তবুও আমি আমার সহযোগীকে বলবো ওই ব্ল্যাক ব্লাউজটাকে একটু হাতে করে দেওয়া যাবে, বা এই বিয়েবাড়িতে আপনি এই ব্লাউজটা দিয়ে যখন এই শাড়িটা পরে যাবেন, ওয়াইডলি একটু দেখাতে বলি শাড়িটা উইথ ব্লাউজ, একদম ব্লাউজের দামটা কিন্তু মাত্র 1050, শাড়ির দাম 3250, 3250 হচ্ছে শাড়ি, নাম্বার টু, এটা হচ্ছে নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, আর তার সঙ্গে ব্লাউজ দেখালাম। ব্লাউজে কিন্তু আলাদা করে কোনো নাম্বার পাবেন না, শাড়িটা যখন আপনি বলবেন তখনই ব্লাউজটা ওরা বলে দিতে পারবে, বা ব্লাউজের স্ক্রিনশট পাঠিয়ে দিন আপনি। শাড়ি হচ্ছে ছ নম্বর শাড়ি, নাম্বার সিক্স দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ, এটা হচ্ছে নাম্বার সেভেন, সাত নম্বর, এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডিটা, আর এই এটা হচ্ছে অরেঞ্জ কালারের সঙ্গে, এবং এটার প্রাইসটা হচ্ছে 3250 নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, 3250 নাম্বার সেভেন, 3250, খুব স্মার্ট শাড়িটা, ভীষণ স্মার্ট। এই হচ্ছে শাড়িটা, এটার দাম হচ্ছে 3250, 3250, এটা হচ্ছে আট নম্বর শাড়ি, নাম্বার এইট, 3250 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে নাম্বার নাইন, ন নম্বর আঁচল, এটা হচ্ছে বডি, এর সঙ্গে ওই ব্ল্যাক পরতে পারেন, এর সঙ্গে আপনি গোল্ডেন পরতে পারেন, যে কোনো গোল্ডেন ব্লাউজ এর সঙ্গে খুব ভালো যাবে। আমি ওখানে একটা ফ্রিল দেওয়া ব্লাউজ দেখতে পাচ্ছি, যদি একটু দেখানো যায়,
হ্যাঁ একটু অন্য স্টাইল তো, একটু ডিজাইনার স্টাইল। ওহো ব্লাউজটার সঙ্গে দুর্দান্ত যাবে, এটার সঙ্গে এটা ভীষণ ভালো যাবে। এটা আপনারা ওই বেজ শাড়িটার সঙ্গেও পরতে পারতেন এই ব্লাউজটা। 1050-এর ব্লাউজ, দারুণ ডিজাইনার ব্লাউজ। এটা ফ্রন্ট প্যাডেড, এটা ব্যাক। এই হচ্ছে ব্লাউজ, 1050-এর ব্লাউজ আর 3250-এর শাড়ি। শাড়ির নাম্বারটা হচ্ছে 9, 9 নম্বর শাড়ি, নাম্বার 9 উইথ ব্লাউজ। এই অবধি আমরা টিস্যু মুঙ্গা দেখালাম, এবারে আমরা চলে আসছি ভাগলপুর ঘিচা তাসারে। এই যে আঁচলে এবং পাড়ে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে মাসলাইজড কটন। এই কটনটা যদি না দেওয়া হয় তাহলে এই ঘিচা বেরিয়ে আসে, সেই কারণে এখানে মাসলাইজ কটন টানা হয় এবং ঘিচা দিয়ে ভরনা হচ্ছে। এখানে ঘিচা আছে কিন্তু এর বেসে কিন্তু মাসলাইজ কটন। এখন সিল্কমার্ক এর উপরে ব্যবহার করা যেতে পারে যেহেতু বেসে ঘিচাটা আছে বলে। এটা হচ্ছে একদম ভার্জিন টোন গ্রিন। এর কন্ট্রাস্টগুলো কিন্তু এই পাড়ে এবং আঁচলে যে মাসলাইজ কটন ব্যবহার হচ্ছে তার উপরে কিন্তু কন্ট্রাস্টটা ডিপেন্ড করছে, কেননা ভেতরের কালার সবই ভার্জিন কালার। এই যে ভার্জিন টোন, অনেক সময় কী হয় কিছু সুতো ব্লিচ করা হয়, কিছু সুতো ব্লিচ করা হয় না। এটা কিন্তু ব্লিচ করা হয়নি, এটা ভার্জিন কালারটা, শুধু ক্যালেন্ডার পলিশ হয়েছে। শাড়িটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর, 3850। এটা হচ্ছে নাম্বার 10, 3850, 3850, 10 নম্বর শাড়ি আমরা দেখিয়ে দিলাম। দুর্দান্ত পিঙ্কের কম্বিনেশন, মানে এই যে সুতো, এবং এইখানে কিন্তু একটা কথা বলি, কোনোটার কালারটা একটু বেশি ব্রাউনিশ, কোনোটার কালারটা একটু বেশি হুইটিশ। এটা কিন্তু এই ঘিচার সুতো, সুতোর নেচার অনুযায়ী কালার হবে। এটা বলে এটার মানে ভাববেন না যে এটা ঠিক না, ওটা ঠিক ছিল, নট দ্যাট। এটা নেচার অনুযায়ী, কারণ এটা তো একটা লাইভ কোকন থেকে হচ্ছে, চাষ করা হচ্ছে কোকন, সেই কোকন থেকে রেশম কীটের থেকে তৈরি হচ্ছে যে ফলটা, তারই গায়ের খোসাটা ভেতর থেকে পিওর যে সিল্ক কোক বেরিয়ে এলো, তারপরে গায়ের খোসা থেকে কিন্তু এই ঘিচা তাসারটা তৈরি হচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11। প্রাইস হচ্ছে 3850, 3850, নাম্বার 11, 11 নম্বর, 3850। এই শাড়িটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর, নাম্বার 12, 12 নম্বর শাড়ি, নাম্বার 12। প্রাইস হচ্ছে 3850, নাম্বার 12, 3850। এই হচ্ছে এর ব্লাউজ। এর ব্লাউজগুলো সুন্দর করে বানিয়ে পরুন, ভালো লাগবে। আমি এই 12 আর 13 না পাশাপাশি দেখাবো, 13 নম্বরটা একটু চাইবো, কারণ এই যে টেক্সচারটা, এর রঙের সঙ্গে দেখুন পরের রঙটার আলাদা আছে, কিন্তু মেটেরিয়াল সেম, এর কোনো পার্থক্য নেই। এটা দেখুন লাইট ডার্কের মনে হচ্ছে না, যে এটা একটু ডার্ক বেশি, 12টা ডার্ক বেশি, 13টা একটু লাইট বেশি, আর কিচ্ছু না, এটা হচ্ছে কোকোনের নেচার সেই অনুযায়ী। এটা হচ্ছে 13 নম্বর, এটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে, নাম্বার 13। মানে আমার মনে হয় যে এই শাড়িগুলো হচ্ছে স্মার্টনেসের শেষ কথা। এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, এবং এরও প্রাইস হচ্ছে 3850। এই হচ্ছে ব্লাউজ নাম্বার 13, 13 ব্ল্যাক, 12 হচ্ছে অরেঞ্জ, নাম্বার 14 হচ্ছে সি গ্রিন আঁচল, আর এই হচ্ছে গা, নাম্বার 14 সি গ্রিনের মধ্যে যাচ্ছে, বেস্টটা তো ভার্জিন টোনই থাকছে। এটা হচ্ছে নাম্বার 14, 14 নম্বর শাড়ি। প্রাইসটা হচ্ছে 3850, নাম্বার 14, 3850 উইথ ব্লাউজ। যারা আসবেন মনে করছেন, একটু ফোন করে একটু মানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, কারণ এটা হচ্ছে কোভিড-19 সতর্কীকরণের জন্য আবরণ আসার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন রেখেছে, যে যখন আসবেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, আর আপনার আসাটাকে নিশ্চিত করে আসুন, আর নিজস্ব গাড়িতে আসুন, মানে পাবলিক ট্রান্সপোর্ট নয়, মানে বাসে করে, টোটোতে করে এই সময় কিন্তু আসবেন না, নিজস্ব গাড়ি, যেটাতে সংক্রমণের ভয় কম থাকবে সেরকমভাবে আসুন। যদিও আবরণে যখন ঢুকবেন আপনার সব কিছুই মানে আপনাকে সুরক্ষিত করেই ঢোকানো হবে, তারপরেও কিন্তু সেটা মেনটেন করতে হবে। আর সবচেয়ে ভালো হয় বাড়ি বসে শাড়ি বুকিং করে নিন, আপনার বাড়ি যদি কলকাতা শহর শহরতলি হয় হোম ডেলিভারি হবে, আর বাইরে হলে কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ এবং কুরিয়ার চার্জ দুটোই কিন্তু আছে, নেই তা নয়, শাড়ির দামের সঙ্গে হোম ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জ দিতে হবে। এবারে আমি যে শাড়ি দেখাবো সেটা হচ্ছে ওই যে ঘিচা দেখাচ্ছিলাম, সেই ঘিচাকে ডাই করে তার মধ্যে ব্লক করা হয়েছে। এটা আমার খুব পছন্দের শাড়ি, ওয়াও কি দারুণ শাড়িটা, ওয়াও। এটার মধ্যে কিন্তু গ্রিন দিয়ে গেছে, এই যে প্রিন্টটা গেছে এটা কিন্তু গ্রিন দিয়ে গেছে, সেটা ভীষণ সুন্দর হয়েছে। বাহ,
শাড়ির প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3850 অনলি, 3850 মাত্র। এই হচ্ছে ব্লাউজ, 16 নম্বর শাড়ি, নাম্বার 16। এই শাড়িটা আমার একটা নিতে হবে ভাবছি, 16 নম্বর, নাম্বার 16। কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছে, ব্ল্যাকের সঙ্গে গ্রিন, তো 3850, 16 নম্বর শাড়ি। এর সঙ্গে একটু অনেক সিলভার জুয়েলারি পরুন, একটু পাতা জুয়েলারি পরুন, দারুণ লাগবে। 16 নম্বর, নাম্বার 16 দেখালাম, এবং এর সঙ্গে ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ, 16 নম্বর, 3850। 17 নম্বর শাড়ি, আঁচল, এটাতে ব্ল্যাকের ব্যবহার আছে, কিন্তু এখানে ব্লকের ক্ষেত্রে রাস্ট অ্যান্ড ব্ল্যাক ব্যবহার করা হয়েছে, ব্লকটার ক্ষেত্রে পারে আঁচলে ব্ল্যাক সুতোই গেছে, এখানে দেখুন রাস্ট অ্যান্ড ব্ল্যাকের ব্যবহার হয়েছে। এই শাড়িটা না একটা আজরাকের ব্লাউজ দিয়ে পরুন, দারুণ লাগবে। এই হচ্ছে শাড়িটা, এবং এর প্রাইস হচ্ছে 3850, নাম্বার 17, 17 নম্বর শাড়ি, 3850, নাম্বার 17, 3850, 17 নম্বর, 3850 উইথ ব্লাউজ। এই শাড়িটাও গ্রিনের, আমরা কিন্তু এরকম প্লেন প্রচুর দেখালাম যে গ্রিন বর্ডার, বডিটা ভার্জিন টোন, এখানে ব্লকে প্রিন্ট, মানে ব্লক প্রিন্টে সাজানো হয়েছে শাড়িটাকে, এখানে কোষা স্টাইলে টেম্পল করা হয়েছে, আর ভেতরে দেখুন বুটি করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, গ্রিনের ব্যবহার থাকলেও এখানে কালারের ক্ষেত্রে কিন্তু ব্লু অ্যান্ড রাস্টকে নেওয়া হয়েছে। 3850, 3850, এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর শাড়ি, 3850, নাম্বার 18, 3850, 18 নম্বর, 3850 উইথ ব্লাউজ। যে পাতাটা আমি বললাম আমার একটা নিতে হবে ব্ল্যাক অ্যান্ড গ্রিনে, সেটাই হচ্ছে ভার্জিন টোনের সঙ্গে পিঙ্কের, আর শাড়িটা ভীষণ মিষ্টি পিঙ্ক আর কি। এই হচ্ছে শাড়িটা, ভীষণ মিষ্টি পিঙ্ক। এই হচ্ছে, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 19 নম্বর, নাম্বার 19, 19 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 3850, নাম্বার 19, 3850 উইথ ব্লাউজ। আমার ভীষণ পছন্দ এই প্রিন্টটা পার্টিকুলারলি, মানে ঘিচার উপরে ব্ল্যাক দিয়ে প্রিন্ট, কারণ যেহেতু ব্ল্যাকের ব্যবহার রয়েছে পারে এবং আঁচলে, স্লিক ব্লক ব্যবহার করা হয়েছে আঁচলে, আর বডিতে কিন্তু জাল গেছে, জাল কলমকারি পদ্ম জাল, একটা সিঙ্গল কালারের ব্যবহার, তো সিঙ্গল কালার বলেই দেখতে বেশি ভালো লাগছে, আমার অন্তত তাই মনে হয়। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 3850, নাম্বার 20, 3850 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে 21 নম্বর, আঁচল, এই হচ্ছে বডিটা, ল্যাজঝোলা পাখি, এটা কিন্তু স্ক্রিনে প্রিন্ট হয়েছে, এটা স্ক্রিন প্রিন্ট হয়েছে ভাগলপুর ঘিচাতা সারের উপরে, কিন্তু শাড়িটা দেখতে খুব মিষ্টি হয়েছে। পিঙ্কের ব্যবহার যেহেতু পারে পিঙ্ক আছে, দেখুন পিঙ্কের ব্যবহারটা কিন্তু পাখির গায়ে বা পাতার মধ্যে রয়েছে, কিন্তু এখানে হাইলাইট হয়েছে কিন্তু তুতে কালারটা এবং একটু রাস্ট কালারটা, মানে অরেঞ্জ কালারটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর, 21, প্রাইস হচ্ছে 3850 উইথ ব্লাউজ পিস। এটা রেড, রেড বর্ডার, যখন আমরা পরবো শাড়িটা এটা পায়ের দিকে নামবে, হাতির পা পায়ের দিকে নামবে, মানুষের পা পায়ের দিকে নামবে। অ্যাকচুয়ালি স্ক্রিনে প্রিন্ট হয়েছে, তো সোজা উল্টো অতটা বোঝাও যাবে না, মানে দুদিকেই সমান চকচকে ব্যাপারটা থাকবে, দুদিকেই সমান, এদিকটাও যা এখানটাও তাই, প্রিন্ট হয়েছে তো। এটা রেডের সঙ্গে যাচ্ছে, এই হচ্ছে তার ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 3850, এবং এটা হচ্ছে নাম্বার 22। বাহ, আঁচল, এই কালারটা তো সব বয়সে সবার, 23 নম্বর, এবং ব্লকটাও ভীষণ সুন্দর করে গেছে প্রিন্টটা আর কি, 23 নম্বর, পেজলি গেছে অন্যভাবে, মাত্র 3850, 3850 অনলি, 3850। আমি নিজে প্রেফার করি দশরের সঙ্গে একটু অন্য ধরনের, একটু অফবিট কিছু ব্লাউজ পরা, এটা হচ্ছে নিজস্ব ব্লাউজ। কয়েকটা কথা একটু আবার বলে দিতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যদি কেউ ব্যবসা করতে চান, আপনারা যারা মনে করছেন আপনারা ব্যবসা করবেন, আপনারা যোগাযোগ করুন, আবরণের একটা হোলসেল নাম্বার যায় 833 দিয়ে, সেই নাম্বারে আপনি সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বা 8টা পর্যন্ত ফোন করতেই পারেন, বিশেষ করে 8টা পর্যন্ত ফোন করুন, সমস্তটা জানতে পারবেন আপনাকে কী করতে হবে। কিন্তু হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে, অর্থাৎ 9051217272 বা
9051217274 এই নাম্বারে কিন্তু কোনো কথা না। এই নাম্বার শুধু এখন বুকিংয়ের জন্য, যখন প্রোগ্রাম চলবে তখন এই নাম্বারটা শুধু বুকিং করবেন, শাড়ির নাম্বার, আপনার এরিয়া, আপনার ফোন নাম্বার, ব্যাস আপনার কাছেই ফোন যাবে কনফার্মেশনের জন্য। তখন যদি আপনি মনে করেন না নেবেন না, বলবেন না বুক করে ফেলেছিলাম নেবো না, পরের জনের কাছে ফোন যাবে। যদি নিতে হয় তাহলে তখনই ওরা বলে দেবে আপনার এরিয়া শুনে ডিটেলসে যে আপনি কীভাবে পাবেন, আপনি কি আগে ব্যাংকে পেমেন্ট করে কুরিয়ারে নেবেন পাবেন না কি না আপনার বাড়িতে প্রতিনিধি যাবেন। কারণ এখন এই লকডাউন পিরিয়ডে কিন্তু অনেক দূর পর্যন্ত আবরণের শাড়ি ডেলিভারি হচ্ছে, তাই বুকিং করবেন যখন এখন শুধু ফোন নাম্বারে বুকিং। আর যদি মনে করেন আসবেন আবরণে অ্যাপয়েন্টমেন্ট করবেন তাহলে একটু পরে ফোন করুন, বিকেল 5টার পর থেকে ফোন করুন, আগামীকাল বা পরশু দিন অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন, এই সিস্টেমটা একটু মানতে হবে আপনাদের। আমি চলে যাই পরের শাড়িতে। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর, নাম্বার 24। এটাতে অরেঞ্জ বর্ডার এবং আঁচল, ভেতরে ফুলের নকশাটা ভীষণ মিষ্টি, ইয়েলো অরেঞ্জ এবং গ্রিন আর রানি, মানে পিঙ্ক পিঙ্ক ইয়েলো অরেঞ্জ গ্রিন, এই হচ্ছে শাড়িটা, মিষ্টি শাড়ি, হ্যাপি হ্যাপি শাড়ি। শাড়ির প্রাইস হচ্ছে 3850, নাম্বার হচ্ছে 24, 24 নম্বর শাড়ি 3850, নাম্বার 24, 3850, 24 নম্বর, 3850, উইথ ব্লাউজ। এটা হচ্ছে 25 নম্বর, নাম্বার 25, এটাও রেড বর্ডার কিন্তু ভেতরে ব্লু আর গ্রিন দিয়ে যাচ্ছে হচ্ছে প্রিন্টটা, এবং একটু একটু পার্পেলের ব্যবহার আছে। এই একটা প্রিন্ট দেখাচ্ছে, এখানে দেখুন ব্লু রয়েছে, ইয়েলো রয়েছে, পার্পেল রয়েছে, গ্রিন রয়েছে, শ্যাডো এফেক্টেই গেছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 3850, 3850, এটা হচ্ছে 25 নম্বর, 25, নাম্বার 25, 3850, 3850, 25 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ, 26 নম্বর, এটা হচ্ছে মভ ডার্ক, আর আঁচল গেল, আর এখানে না ব্লকটা খুব সুন্দর স্পাইরাল ওরলি, মানে একটা স্পাইরাল এফেক্টটা গেছে কিন্তু ওরলিতে গেছে, স্লিক ডিজাইন এইভাবে যাচ্ছে, পাড়ে তো একটা টেম্পল যেরকম যাচ্ছে সব শাড়িতেই। 3850, সেটা হচ্ছে 26 নম্বর, 26, 26 নম্বর শাড়ি, 3850, 3850, নাম্বার 26, 26 নম্বর, 3850, দেখতে ভীষণ সুন্দর শাড়িটা, নাম্বার 26, 3850, এই হচ্ছে ব্লাউজ, এটাও ঘিচা আঁচল, এই হচ্ছে শাড়িটা। এটা নিয়েও কিছু বলার নেই, এটাতে কিন্তু ঘিচার উপরে মেরুন কালারের সুতোর ব্যবহার রয়েছে প্রিন্টে, এইটাই দেখুন মনে করে দেখুন আমরা এটা ব্ল্যাক দিয়ে দেখিয়েছিলাম, ঘিচার উপরে ব্ল্যাক দিয়ে। এই শাড়িটাতে কিন্তু যেটা করা হয়েছে বেসের যে ঘিচার যে কালারটা সেটাকে কিন্তু একটু ডাই করে, ডাই বলতে কিন্তু ব্লিচ করে নেওয়া হয়েছে, ব্লিচের উপরে এটা কিন্তু পড়েছে রেডে, যার জন্য কালার টোনটা একটু খুব মিষ্টি, একটা ক্রিম টোন এসছে। এই হচ্ছে শাড়িটা, এবং পাড়ের মধ্যে ব্ল্যাকের ব্যবহার রয়েছে। আবারও একবার মেনশন করব, এই শাড়িতে পাড় এবং আঁচল এবং ব্লাউজ পিসে কিন্তু মাসলাইজড কটনের ব্যবহার থাকে ঘিচাটাকে ধরে রাখার জন্য, কিন্তু এখন যেহেতু এর মধ্যে বেসে ঘিচাটা গেছে তাই সিল্ক মার্কটা লাগানো যেতেই পারে এবং লাগানো আছেও। 3850, এটা দেখালাম হচ্ছে নাম্বার 27, আঁচল, এটা না স্কাই ব্লু কালার, মানে ঘিচার সঙ্গে স্কাই ব্লু কালারের সুতোর ব্যবহার হয়েছে, এবং একটু ক্লোজে দেখাবো যে ব্লকটা গেছে, দেখুন একদম এটা সেই মানে উড়িষ্যার একটা মিনিয়েচার যেরকম পেন্টিং, অ্যাকচুয়ালি রাজস্থানের মিনিয়েচার পেন্টিং কিন্তু উড়িষ্যার কাঠিলিপি, ওই দুটোকে পাঞ্চ করা হয়েছে, মানে উড়িষ্যার কাঠিলিপির প্যাটার্নটা রয়েছে আর মিনিয়েচারের কালারের ব্যবহারটা রয়েছে, ওইভাবে কিন্তু প্রিন্টে হয়েছে। এই প্রিন্টটা খুব সাবেকি প্রিন্ট, এক কথায় বলতে পারি প্রিন্টটা ভীষণ সাবেকি প্রিন্ট, আর এখানে সলিড কালারের ব্রাশিং হয়েছে, এখানে ব্লক হয়েছে, এদিকে টেম্পল ব্লক, উপর থেকে টেম্পলটা নেমেছে সলিড কালারে, এই হচ্ছে শাড়িটা। দামটা হচ্ছে 3850, 28 নম্বর, 28, 28 নম্বর শাড়ি, 3850, 28, 3850, এই হচ্ছে শাড়িটা, 28, উইথ ব্লাউজ। এটা 29 নম্বর, অরেঞ্জ জিওমেট্রিক একটা প্রিন্ট হয়েছে, এর আঁচলের মাঝখানেও কিন্তু প্রিন্ট আছে, সব জিওমেট্রিক, এটা যেমন সার্কেল করা হয়েছে, তারপরে ফ্লোরাল, ওটাও জিওমেট্রিকে গেছে, আর এইভাবে আসছে কিন্তু পুরো জিওমেট্রিক প্রিন্ট, একদম জিওমেট্রিক, এবং এটা কিন্তু ওই অরেঞ্জ পার যেহেতু রয়েছে তাই অরেঞ্জ কালারই ব্যবহার করা হয়েছে।
এটা হচ্ছে আজকের এপিসোডের 29 নম্বর, নাম্বার 29, প্রাইস হচ্ছে 3850, 29 নম্বর শাড়ি 3850 উইথ ব্লাউজ পিস। এবারে দেখব যেটা সেটা হচ্ছে 30 নম্বর, 30, প্রিন্টটা হয়েছে কাঁথা স্টিচ প্রিন্ট, নাম্বার 30, 30 নম্বর, এটা গ্রে ইয়েলো একটা কম্বিনেশন রানি, এটা হচ্ছে নাম্বার 30, 30 নম্বর শাড়ি এবং প্রাইস হচ্ছে 3850, 3850, 30 নম্বর 3850। আর এই হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস, এটা প্লেন বডি, অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলাম হচ্ছে প্রিন্ট, এটা কি হয়েছে এটা ঘিচেটাকে ডাই করা হয়েছে, পিচ অরেঞ্জ কম্বিনেশন এসছে, মানে পিচ পিঙ্ক টোন এসছে আর পাড়ের মধ্যে ইয়েলো, এই ইয়েলোটা কিন্তু উইভিংয়েই ছিল, এই মাসলাইজ কটন যেটা ইয়েলো ব্যবহার হয়েছিল এখানে একটা পিচ পিঙ্কের টোন ডাই আনা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, আর প্রাইস হচ্ছে 3850, 3850, এটা হচ্ছে আজকের 31 নম্বর, 31, উইথ ব্লাউজ। এই গ্রিনটা খুব সুন্দর, এটা না একটা যে কোনো গর্জিয়াস ব্ল্যাক দিয়ে পরুন, এটার সঙ্গে ধরুন ব্ল্যাক মিরর ব্লাউজ পরুন, ব্ল্যাক হল্টার পরুন, সেগুলো কিন্তু ভালো লাগবে, বা এই নিজের ব্লাউজটাই পরে ফেলুন। কালারটা হচ্ছে একদম কচি দুব্ব ঘাসের কালার, গ্রিনটা খুব সুন্দর, একটা লেমন গ্রিন টোন আর বা গ্রাস গ্রিনও বলতে পারেন, আর তার সঙ্গে ব্ল্যাকের কন্ট্রাস্ট, তো এটা হচ্ছে ব্লাউজটা। শাড়িটা বোনা হয়েছে, দেন ডাই হয়েছে, দেন ব্লক হয়েছে, এই হচ্ছে শাড়িটা। পাতা ব্লক খুব স্মার্ট করে শাড়িকে। আচ্ছা আবারও মেনশন করব, এই ব্লকটা কিন্তু ব্ল্যাক দিয়ে হয়নি, এটা গ্রিন দিয়ে হয়েছে, কালারটা কিন্তু ব্লকের যে কালারটা সেটা কিন্তু গ্রিন, পাড়ের কালারটা কিন্তু ব্ল্যাক, এখানে কিন্তু গ্রিন কালার ব্যবহার হয়েছে। প্রাইসটা বলে দেবো, প্রাইস হচ্ছে 3850, 3850, 33 নম্বর, 33 হচ্ছে নাম্বার, 3850, 33 নম্বর, 3850 উইথ ব্লাউজ, এটা হচ্ছে 33 নম্বর, 3850। ভীষণ স্মার্ট, আমার কেন জানি মনে হচ্ছে আমার ব্লাউজের কন্ট্রাস্ট এর সঙ্গে খুব ভালো যাবে, জুয়েলারি ভীষণ ভালো যাবে। এবার এই শাড়িগুলো কিন্তু কর্পোরেট সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাজ। নাম্বার 34, 34 নম্বর শাড়ি, 3850, নাম্বার 34, 3850, এই হচ্ছে ব্লাউজ পিস। এবারে চলে আসবো লাস্ট শাড়ি, 35 নম্বর শাড়ি, বাহ, এর যেটা এরই ঘিচা সেটাই আমার কাছে রয়েছে, কিন্তু এটা পিওর ঘিচা এবং কালারটা অসাধারণ গ্রিন, যেহেতু ঘিচাটার একটা, এটা একটা ন্যাচারাল তো ফাইবার, এই ন্যাচারাল ফাইবারে যখন রঙটা ধরে ও নিজের মতো রং ধরে, ধরুন এইটা পার্টিকুলার এই গ্রিনটা হয়েছে কিন্তু পরের শাড়িটা ডাই করলে যেটা আসবে এটা কিন্তু হবে না, কারণ ওই ঘিচা তার নিজের টেক্সচার অনুযায়ী কালারটা ধরবে, ডিপও হতে পারে লাইটও হতে পারে। 35 নম্বর, নাম্বার 35, এটা হচ্ছে ব্লাউজ। আমি কিন্তু দেখুন এখন এখানে ব্লাউজের কাউন্টারে রয়েছি, আমি শুরুর দিকে টিস্যুর সঙ্গে ব্লাউজ দেখাচ্ছিলাম, আমি চাইলে এটার সঙ্গে হয়তো বলতে পারি যে এই ব্লাউজটা পরুন, কিন্তু সব ব্লাউজ এর সঙ্গে যাবে না, ঘিচার একটা নিজস্ব ওয়েট আছে, সেই ওয়েট অনুযায়ী কিন্তু ব্লাউজ পরতে হবে। তবে হ্যাঁ, ডিজাইনার ব্লাউজের সম্ভার রয়েছে, আমাদের হাতে আজকে সময় নেই, বিদায় নেব, খালি বলে দিই আবরণের ঠিকানাটা হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে, বিরাটি এমবি রোডের একদম উপরে, গাড়ি নিয়ে আসুন, পার্সোনাল ভেহিকেলে আসুন এবং একটু ফোন করে আসুন, গাড়ি নিয়ে আসলে একদম চিন্তা করবেন না যে কোথায় পার্ক করবো, বাবা পার্কিং ফি কত লাগবে, একদম নয়, নির্দিষ্ট জায়গায় পার্কিং করবেন, নিশ্চিন্তে পার্কিং করবেন এবং আপনি মানে সুব্যবস্থাটা পেয়ে যাবেন পার্কিংয়ে। কিন্তু আজকে হাতে সময় নিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে, দুপুর দুটো তো একদম নির্দিষ্ট অনুষ্ঠান রয়েছে, তার সঙ্গে কোনো দিন 12:30, 3:30, কোনো দিন 2:30, কোনো দিন 11:00, একটু দেখে নেবেন, চোখ রাখবেন, ওই জন্যই বলা ইউটিউব এবং ফেসবুক পেজটাকে লাইক করার জন্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, খুব ভালো থাকুন, নমস্কার।